আনন্দবিডিতে সবাইকে স্বাগতম। ভিক্ষুকের বেশ ধরে আসামি ধরলেন পুলিশ কনস্টেবল। তাওহিদ আক্তার খুলনা জেলা পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল। আকস্মিকভাবে নিখোঁজ হওয়া বড় বোন লাকি বেগমের মেয়েকে খুঁজতে ১লা মে খুলনা থেকে চট্টগ্রামে আসেন তাওহিদা। ভিক্ষুকের বেশে নগরীর বিভিন্ন বস্তিতে ঘুরে সেই মেয়েকে উদ্ধার করেই ছাড়েন। একই সঙ্গে মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে আসা বাবুল ফরাজি নামে এক ব্যক্তিকেও আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। 6 মে রাত 2:30টার দিকে বায়েজিদ বোস্তামি থানার ট্যানারি বটতলার খলিল শাহ মাজারের পাশে একটি বাসা থেকে বাবুল ও মেয়েটিকে উদ্ধার করেন তাওহিদা। বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মইনউদ্দিন সাংবাদিকদের বলেন, বাগেরহাট থেকে এবার SSC পাশ করা মেয়েটিকে চট্টগ্রামে নিয়ে এসেছিল বাবুল। কনস্টেবল তাওহিদা চট্টগ্রামে এসে ভিক্ষুক সেজে বাবুল ও মেয়েটিকে খুঁজে বের করে। এরপর সহযোগিতা চাইলে আমরা ভিকটিম ও আসামিকে নিয়ে আসি। বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ মইনউদ্দিন বলেন, আসামি ও ভিকটিমকে নেয়ার জন্য বাগেরহাট সদর থানায় যোগাযোগ করি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসে আসামি ও ভিকটিমকে নিয়ে গেছেন। বায়েজিদ বোস্তামি থানায় কথা হয় তাওহিদার সঙ্গে। তিনি জানান, তার বড় বোনের মেয়ে ওই ঘটনার শিকার। তাকে প্রলোভন দেখিয়ে নিকটাত্মীয় বাবুল চট্টগ্রামে নিয়ে এসে জোরপূর্বক বিয়ে করে বসে। মেয়ের শোকে লাকি বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। বোনের এ কষ্ট সইতে না পেরে নিজেই তাদের খুঁজতে চট্টগ্রামে চলে আসেন। বাবুল বরগুনার পাথরঘাটার সয়রাবাদ গ্রামের নূর মোহাম্মদ ফরাজির ছেলে। পেশায় কাঠমিস্ত্রি। বাবুলের প্রথম স্ত্রীর ঘরে 3 সন্তান রয়েছে। লাকির বাড়ি বাগেরহাটের সদরের কারাপাড়া গ্রামে। তাওহিদা আরও জানান, 22 মার্চ বাবুল লাকির মেয়েকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। 1 মাস ধরে তারা বিভিন্নভাবে আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করে। এ সময় জানতে পারে বাবুলই মেয়েটিকে নিয়ে গেছে। এ ঘটনায় লাকি বাদী হয়ে বাবুল ও তার ভাই হাবিব ফরাজি, বোন নিথু বেগম সহ অজ্ঞাতনামা 3-4 জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় পুলিশ হাবিব ও তার ছেলেকে গ্রেফতার করে। তাওহিদা আরও জানান, 26 এপ্রিল খবর আসে বাবুল মেয়েটিকে নিয়ে চট্টগ্রামের পাহাড়তলির হাজি ক্যাম্পের একটি বস্তিতে রয়েছে। 1লা মে চট্টগ্রামে এসে নগরীর পুলিশের সহকারী কমিশনার ফোর্স আশিকুর রহমানের কাছে দামপাড়া পুলিশ ব্যারাকে থাকার অনুমতি চান। ছদ্মবেশে ভিকটিম ও আসামি ধরার বিষয়টি তিনি সহকারী কমিশনারকে অবহিত করেন। প্রথমে পাহাড়তলি হাজি ক্যাম্প এলাকায় ভিক্ষুকের বেশে কয়েকটি বস্তি এবং রিক্সার গ্যারেজ ঘুরে বাবুল ও মেয়েটির ছবি দেখিয়ে সন্ধান জানতে চান, কিন্তু সন্ধান না পেয়ে বায়েজিদ বোস্তামি থানার বালুচরা এলাকায় যান। সেখানে সেলুনের দোকানের এক কর্মচারী বাবুলের ছবি দেখে চিনতে পেরে জানালো, সে ট্যানারি বটতলা এলাকায় রয়েছে। তাওহিদা ভিক্ষুকের বেশে বটতলা দানবাক্স এলাকায় গিয়ে কয়েকজনকে ছবি দেখালে একজন বাবুলকে চিনে ফেলে। ওই লোক তাওহিদাকে স্থানীয় শ্রমিক লীগের এক নেত্রীর কাছে নিয়ে যান। ওই নেত্রী সব শুনে বাবুলের বোন খাদিজার বাসা খুঁজে বের করেন। শুক্রবার লাকি বেগমও চট্টগ্রামে আসেন। ওই দিন রাতে লাকি ও তাওহিদা খাদিজার বাসায় যান। মামলার তদন্তকারী কর্মকর্তা বাগেরহাট থানার SI ফসলুল হোক বলেন, ভিকটিম ও আসামিকে বাগেরহাট থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কনস্টেবল তাওহিদাকে সাক্ষী হিসেবে রাখা হবে। তাওহিদা আরও বলেন, আমার বোন ঢাকায় বাসায় কাজ করে। তার স্বামীর 2টা কিডনি নষ্ট। মেয়েকে অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছে। নাবালিকা মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছে বাবুল। বোনের কষ্ট সইতে না পেরে ভিক্ষুকের বেশ নিয়ে তবেই মেয়েকে উদ্ধার করে ছাড়লাম। আমাদের পরবর্তী পোস্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।